আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি নাসিমা আক্তার, সহকারী শিক্ষিকা মাধবদি এস.প ইনস্টিটিউশন মাধবদি নরসিংদী। আজকে আমি প্রথম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নেব। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 24 পৃষ্ঠার 5 নং নিয়ে আমি আলোচনা করব। 5 নং এ দেখো, এখানে বোর্ডে কতগুলো সংখ্যা উঠানো আছে। প্রথমে এরকম ছকাকারে একটা ঘর করে নেবা সংখ্যা, তারপর ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এখানে আমি কতগুলো সংখ্যা উঠালাম, যেমন 4, 2, 6, 9, 8, তারপরে 6, 3, 1, 7, 5, এমন অনেকগুলো সংখ্যা উঠালাম। এখন সংখ্যাগুলো এখানে মূল সংখ্যা, এই সংখ্যাগুলো আমাকে এখানে যতগুলো সংখ্যা আছে এর থেকে সবচেয়ে ছোট সংখ্যা আগে লিখব, মানে ছোট থেকে আস্তে আস্তে আমরা বড়র দিকে যাব। এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কি 2। এখন ধরো মনে মনে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনলা। এখন 1 থেকে 10 পর্যন্ত গুনলে একের পরে কি 2, 3, 4 এরকম হবে। তো এখন এখানে সবচেয়ে ছোট সংখ্যা 2, দুইটা আগে লিখলাম। এখন 2 এর পরে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কি, এখানে 2 এর পরে এখানে দেখা যাচ্ছে 4। কিন্তু তোমরা কিভাবে বুঝবা 1 থেকে 10 পর্যন্ত গুনলে, আমরা যেমন 1, 2, 3, এখানে তো 6 আমি লিখতে পারতাম তাই না, কিন্তু 6 তো মানে 6 এর আগে 4 আছে, সেই জন্য যে 2 এর পরে আমরা 4 লিখলাম। তারপরের সংখ্যা 6, এই যে 6 লিখলাম, তারপরে 6 এর পরে 8, তারপর 9। এখন আর এই সংখ্যাটা কি, এখন আবার আমরা বড়র থেকে ছোটর দিকে যাব। তাহলে তাহলে দেখো এখানে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় দেখা যাচ্ছে 9, 9 এর পর 8, তারপরে 6, এরপর 4 এবং 2। অর্থাৎ উল্টো দিকে 9 থেকে উল্টার দিকে চলে 2 পর্যন্ত চলে গেলেই তোমরা মানে বড় থেকে ছোটর দিকে সাজানো সহজ হয়ে যাবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। এখন 2 নম্বরে এখানেও প্রথম অঙ্কটার মতোই অনেক কতগুলো সংখ্যা উঠালাম, 6, 3, 1, 7, 5। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি দেখা যাচ্ছে, 1, 1-এর পর দেখা যাচ্ছে 3, 3-এর পর 5, 5-এর পর 6 এবং সবশেষে 7। 3 নম্বরে এখানেও এরকম আরও কতগুলো সংখ্যা, 5, 3, 6, 4, 9। তাহলে তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা কি, 3, 3-এর পরে 4, 3 কেটে দিলাম। আর আমি এই সংখ্যাগুলো কাটার কারণ হলো, যেমন তোমরা পরীক্ষার খাতাতে লেখার সময় যদি এরকম কেটে ফেলো তাহলে তোমার কোনো সংখ্যা মিসিং হবে না, যে কোনো সংখ্যা তোমার বাদ পড়লো না, সংখ্যা উঠাইতে যে। এখন 3-এর পর 4, 4-এর পরে 5, 5-এর পর দেখা যাচ্ছে 6 এবং 6-এর পরে 9। এইখানেও প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা 1, 1-এর পর 2, এরপর 3, এরপরে 4 এবং সবশেষে 7। আর এইখানে সবচেয়ে ছোট মানে 0 থেকে 10 পর্যন্ত গণনা করলে তাহলে সবচেয়ে সংখ্যা দেখা যাচ্ছে, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, 0-এর পরে 2, 2-এর পর 3, আবার 3-এর পর কী দেখা যাচ্ছে, 7, 7-এর পর 10। এখন প্রথম তো আমরা ছোট থেকে বড়র দিকে গেলাম, এখন ই করবো যে বড় থেকে ছোটর দিকে যাব। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা 7, এরপর 6, এরপরে 5, 3, 1, আর এইখানে সবচেয়ে বড় 9, পরে 6, 5, 4, 3। এই একইভাবে এখানেও 7, পরে 4, 3, 2, 1, এখানে সবচেয়ে বড় 10, এরপর 7, 3, 2, 0। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই ক্লাস শেষ। তোমরা বাড়িতে আরও নতুন নতুন সংখ্যা সাজিয়ে নিজেরা নিজেদের মতো করে এগুলা প্র্যাকটিস করবে এবং অনুশীলন ভালো করে পড়া ই কর মুখস্থ করবে।